তো বিওয়াল কীভাবে আপনি আপনার যে কোনো নর্মাল ছবিকে আপনি এই রকম হোয়াইট এবং ব্লু ইফেক্ট তৈরি করবেন ইলিট করবেন তো বেশি কথা বলবো না চলুন আমরা মূল বিষয়ে শুরু করছি আমরা কিভাবে আমরা আমাদের নর্মাল ছবিকে আমরা এই রকম ইলিট করবো তো এই কাজটি করতে হলে আপনাকে প্রথমে একটি অ্যাপের প্রয়োজন হবে তো সেটা হলো এই লাইটরুম অ্যাপ তো আপনি কি করবেন গুগল প্লে স্টোর থেকে এই রুম অ্যাপটি ইনস্টল করে নেবেন তো এই রুম অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন এই অ্যাপের ভিতরে ক্লিক করে চলে আসবেন তো এই অ্যাপের ভিতরে আসার পর এখানে আপনার একটু লুট নিতে পারেন তো আপনারা এখানে একটু ওয়েট করবেন তো আপনার এই অ্যাপটি সমস্ত লুট নিয়ে হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এরকম কিন্তু আপনার একটি ইন্টারভেস চলে আসবেন তো এখানে দেখতে পাবেন গ্যালারি এডিট এবং ডিসকভার তো আপনার কিন্তু এখানে যদি অন্য কোথাও সিলেক্ট করা থাকে তো আপনি অবশ্যই এখান থেকে প্রথমে গ্যালারিতে সিলেক্ট তো গ্যালারিতে সিলেক্ট করে দেওয়ার পর আপনার গ্যালারিতে কিন্তু এখানে আপনি চলে আসবেন এবং আপনার কিন্তু এখানে সমস্ত ছবি কিন্তু এখানে শো করবে তো এখন আপনি কি করবেন আপনার যে ছবিটা আপনি লিট করবেন আপনি এই ছবিটি এখান থেকে খুঁজে বের করে সেই ছবির উপর একটি ক্লিক করবেন যে যেই ছবিটি আপনি ইলিট করতে চাচ্ছেন তো আপনার এই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু ছবিটি চলে আসবে এখন আপনি কী করবেন এইখানে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করছে তো আপনি কী করবেন এই অপশনগুলো থেকে আপনাকে এখান থেকে এই যে কালার অপশন রয়েছে আপনি কি করবেন এই কালার অপশনে একটি ক্লিক করে দেবেন তো কালার অপশানে ক্লিক করে দেওয়ার পর এইখানে উপরে দেখতে পাবেন একটি ফ্রেম নামে একটি অপশন রয়েছে তো আপনি কী করবেন এইটা এখান থেকে প্লাস এখান থেকে তিরিশ করে নেবেন তো এখান থেকে প্লাস তিরিশের মধ্যে রেখে দেবেন এবং আরেকটু তিরিশ করে নিশে যাবেন ধর নিশে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আরেকটু অপশান পেয়ে যাবেন তো আপনি কী করবেন এই অপশানটি এখান থেকে এখান থেকে প্লাস বিশ থেকে পনেরো এখান থেকে আপনি করে দিবেন তো আমি এখান থেকে পনেরো করে দি আপনার এখান থেকে বিশ থেকে পনেরোর মধ্যে রাখবেন তো আপনার এইটা এখান থেকে এগুলো হয়ে গেলে আপনি কী করবেন একটু আবার একটু উপরে চলে আসবেন তো উপরে আসার পর এখানে দেখতে পাবেন মিক্স নামে একটি অপশান কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো আপনি এই মিক্সে একটি ক্লিক করবেন তো মিক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো কালার রয়েছে তো আপনি প্রথমে এখান থেকে এই অরেঞ্জ কালারে আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো অরেঞ্জ কালার সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে এই দ্বিতীয় নাম্বারে যে চিহ্নটি রয়েছে সে তো আপনি কী করবেন এইটা এখান থেকে মাইনাস করবেন এখান থেকে পনেরো থেকে ষোলো তো মাইনাস এইটা এখান থেকে মাইনাস করে দেওয়ার পর এখান থেকে আপনি এই সামনের সে আরও একটি দেখতে পাচ্ছেন এইটা আপনি এখান থেকে প্লাস করে দেবেন তো প্লাস এখান থেকে বিশ থেকে পঁচিশের মধ্যে আপনি এটা এখান থেকে রেখে দেবেন তো আপনি এটা তো এইটা এখান থেকে রেখে দেওয়ার পর আপনি তার পরবর্তী যে কালার রয়েছে ইয়েলো কালার তো আপনি এই ইয়েলো কালারে ক্লিক করবেন তো ইয়েলো কালারে ক্লিক করে দেওয়ার পর তো ইয়েলো কালার সিলেক্ট করে দেওয়ার পর আপনি প্রথমে যে অপশানটি দেখতে পারছেন এইটা আপনি কী করবেন এখান থেকে মাইনাস একদম হানড্রেড করে দেবেন তো এইটা এখান থেকে মাইনাস হানড্রেড করে দেওয়ার পর আপনি তার নিচে যে দেখতে পারছেন এইটা আপনি এখান থেকে মাইনাস হানড্রেড করে দেবেন তো এইটা এখান থেকে মাইনাস হানড্রেড করে দেওয়ার পর তার নিচে যে অপশানটি দেখতে পারছেন আপনি কী করবেন এইটা এখান থেকে মাইনাস তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনি এই অপশনটি এখান থেকে করে নেবেন তো আমি এখান থেকে পঁয়ত্রিশ করছি আপনি যদি করেন তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এইটা এখান থেকে করে নেবেন তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর তারপরে যে কালারটি রয়েছে আপনি কি করবেন তো তারপর আপনি এখান থেকে চলে আসবেন এই গ্রিন কালার রয়েছে তো আপনি কি করবেন এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করবেন তো গ্রিন কালার আসার পর আপনি সেমভাবে এটা এখান থেকে হানড্রেড মাইনাস করে দেবেন তো এইটা এখান থেকে হান্ড্রেড মাইনাস করে দেওয়ার পর আপনি শুধু দেখতে পাচ্ছেন শেষ আপনি এইটা এখান থেকে হান্ড্রেড মাইনাস করে দেবেন তো এইটা হান্ড্রেড মাইনাস করে দেওয়ার পর তার আপনি এখান থেকে তিরিশের মধ্যে আপনি রেখে দেবেন তো অবশ্যই আপনি এটা এখান থেকে পঁচিশ থেকে তিরিশের মধ্যে রাখবেন তো এইটা এখান থেকে রেখে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাবেন ডান নামে একটি অপশন রয়েছে তো আপনি এগুলো এখান থেকে কমপ্লিট করার পর এখানে ডানে আপনি ক্লিক করে দেবেন তো ডানে ক্লিক করে দেওয়ার পর তো আপনি ডানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি চলে আসবেন তো আপনি এখান থেকে দেখতে পাবেন গ্রেডিং নামে একটি অপশন রয়েছে অথবা শুধুমাত্র আপনি এরকম একটি চিহ্ন পেয়ে যাবেন তো আপনি কি করবেন এই গ্রেডিং বা এরকম একটি চিহ্ন থাকলে আপনি এখানে একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি প্রথমে এরকম একটি অপশন পেয়ে যাবেন শেডু তো আপনি কী করবেন এইটা এখান থেকে হাত দিয়ে ধরে আপনি এইটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এইটা এখান থেকে সিলেক্ট করছি দুইশো এক তো এখান থেকে আপনি আরেকটু নিশানা নামিয়ে দেবেন তো এইটা এখান থেকে আপনাকে দুইশো বিশের মধ্যে রাখতে হবে তো আমি এটা হাত দিয়ে ধরে আরেকটু নিশানা মাচ্ছি তো আপনি থেকে এখান থেকে দুইশো বিশ অথবা পনেরো এরকম রেখে দেবেন তো আপনি এইটা এখান থেকে সেভ করার পর আর প্লিজ কোল করে নিচে চলে আসবেন নিচে আসার পর তার নিচে দেখতে পাবেন একটি অপশন তো আপনি কী করবেন এইটা এখান থেকে মাইনাস বিশে করে দিবেন তো আমি এখান থেকে মাইনাস করছি আপনি এইটা এখান থেকে মাইনাস বিশ করবেন এবং তার নিচে যে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি কী করবেন এইটা এখান থেকে মাইনাস প্লাস সত্তর করবেন তো আমি এখান থেকে প্লাস করছি তো আপনি এইটা এখান থেকে প্লাস সত্তরের মধ্যে রাখবেন এবং নিচারটা এখান থেকে আপনি আবারও মাইনাস বিশ থেকে পঁচিশ পর্যন্ত রাখবেন তো এইটা এখান থেকে বিশ থেকে পঁচিশের রাখার পর তো আমি এইগুলো যেভাবে বললাম আপনার সেইভাবে করার পর এখানে আপনি আবার উপরে চলে আসবেন উপরে আসার পর এখানে দেখতে পাবেন ডান নামে একটি অপশন তা আপনি আবারও এই ডানে একটি ক্লিক করবেন তো ডানে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনি আবারও নিচে দেখতে পাবেন এই অপশনগুলোর মধ্যে এই লাইট নামে একটি অপশন রয়েছে তো আপনি কী করবেন এই লাইট একটি ক্লিক করবেন তো লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে থেকে দেখতে পাবেন উপরে দেখতে পাবেন এক্সপ্রোশন তা আপনি কী করবেন এটা এখান থেকে মাইনাস জিরো পয়েন্ট টোয়েন্টি করবেন তো এইটা এখান থেকে মাইনাস জিরো পয়েন্ট টুয়েন্টি করার পর নিশ্চয়ই দেখতে পাবেন কোন প্লাস তো আপনি কী করবেন এইটা এখান থেকে একটু প্লাস করবেন তো প্লাস করে দশ থেকে পনেরোর মধ্যে আপনি রেখে দেবেন তো এইটা এখান থেকে করে দেওয়ার পর তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন আবার এরকম এই অপশানগুলোর মধ্যে এই ই ফ্যাক্ট নামে একটি অপশান পাবেন তো আপনি এই ই ফ্যাক্টে একটি ক্লিক করবেন তো ই ফ্যাক্টে আসার পর আপনি এখান থেকে এইটা এখান থেকে প্লাস করে দেবেন চব্বিশের মধ্যে বিশ থেকে চব্বিশের মধ্যে এবং এই জিনিসটা আপনি দেখতে পাবেন এইটা আপনি এখান থেকে মাইনাস বা সরি প্লাস এখান থেকে আপনি এইটা এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন এর মধ্যে তো এটা করবেন আপনি বিশ থেকে পঁচিশ এবং তার নিশেটটা আপনি করবেন চোদ্দো থেকে ষোলোর মধ্যে এরকম আপনি এটা প্লাস করে দেবেন এবং তার নিশ্চয়টা আপনি এখান থেকে মাইনাস চল্লিশের মধ্যে রেখে দেবেন তো আমি এটা এখান থেকে মাইনাস চল্লিশ করেছি আপনারা এখান থেকে মাইনাস চল্লিশ করে দেবেন এবং তার নিশ্বারটা আপনি এখান থেকে মাইনাস তিরিশের মধ্যে রেখে দেবেন তো আমি এটা এখান থেকে তিরিশের মধ্যে রাখছি আপনারা এখান থেকে একটু সামান্য কম বেশি এরকম সমস্যা নেই তো আপনারা এখান থেকে তিরিশের মধ্যে রেখে দেবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন আরও একটু অপশান তো আপনি কি করবেন এইটা এখান থেকে প্লাস সত্তরের মধ্যে রেখে দেবেন তো আমি এটা এখান থেকে প্লাস সত্তর করে দিচ্ছি তো আপনি এইগুলো এখান থেকে করে দেওয়ার পর তারপর এইখান থেকে দেখতে পাবেন ডি নামে নাম অপশন রয়েছে তো আপনি কী করবেন এই ডি একটি ক্লিক করবেন তো ডিট্যালে ক্লিক করে দেওয়ার পর তো ডি আসার পর আপনি এখান থেকে এই উপরে যেটা আছে আপনি এটা এখান থেকে প্লাস দশ থেকে পনেরো মধ্যে রাখবেন এবং আপনি এখান থেকে আরেকটু স্কোল করে নিচে চলে আসবেন তো এই স্কল করে নিচে আসার পর এখান থেকে দেখতে পাবেন নয়েস রিডাইরেকশন নামে একটি অপশান রয়েছে তো আপনি এটা এখান থেকে প্লাস পঁচিশ থেকে তিরিশের মধ্যে আপনি এখান থেকে রেখে দেবেন তো আমি এটা এখান থেকে প্লাস করছি আপনারা এখান থেকে প্লাস পঁচিশের থেকে তিরিশ পর্যন্ত রাখতে পারবেন তো আপনি এই এইগুলো এখান থেকে রাখার পর আপনি আরেকটু স্কুল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন কালার নয়েস রিডাকশন রিডাইরাকশন তো আপনি কী করবেন এইটা এখান থেকে আপনি প্লাস দশ থেকে পনেরোের মধ্যে রেখে দেবেন তো রেখে দেওয়ার পর আপনার এখান থেকে ফাইনালি এই ছবিটি ইউনিট করা শেষ তো এখন আমি যদি এই ছবির উপরে ক্লিক করে ধরি তো দেখতে পাচ্ছেন আগে আমার এরকম ছিল তো এখন কিন্তু এরকম হয়ে গেছে তো এখন আপনি এটা ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন থ্রি নোট তো আপনি এইখানে ক্লিক করবেন তো থ্রি নোটে ক্লিক করে দেওয়ার পর এখানে সেফ কপি তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি এটা সেভ হয়ে যাবে তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি এই ধরনের ছবি এডিট করবেন যদি বুঝতে আপনার সমস্যা অবশ্যই আপনি কমেন্ট করে বলে দেবেন আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার আবারও চেষ্টা করব